হাই ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরম্ভ আমি একটা স্যান্ডউইচ রেসিপি। তার জন্য কী কী নিয়েছি আমি বলে নিয়েছি এখানে ব্রেড, এটা আমার হোমমেড ব্রেড, দুটো স্লাইস করে নিয়েছি গার্লিক বাটার, আর নিয়েছি মেয়োনিজ, নিয়েছি সসেস, নিয়েছি চিকেন সসেস, আর নিয়েছি অরিগানো, আর নিয়েছি গোলমরিচ। একটা স্টিলের প্লেট নিয়েছি, এবার এর মধ্যে নিয়ে নেব মেয়োনিজ। এই রেসিপিটা বাচ্চারা খুব পছন্দ করবে, বা ওদের স্কুলেও কিন্তু এটা দিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু খুব সুন্দর খাবে এটা। তো অরিগানো নিয়ে নিচ্ছি, এখানে নুন দেওয়ার দরকার নেই, এখানে সসেজের মধ্যেই কিন্তু নুন থাকে, তো চাইলে একটুখানি দেওয়া যেতে পারে। নিয়ে নিলাম অরিগানো, আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা যদি খায় খুব একটা ঝাল দেওয়ার দরকার নেই, আমি তাও মোটামুটি দিলাম, আর বাচ্চারা খেলে তবে একটু কমিয়ে দিতে পারবেন, কমিয়ে দেবেন। এবার সসেসগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে, নিয়ে এটার সঙ্গে একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর বলবেন কমেন্টস করে যে আপনাদেরটা কেমন হলো। তো এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু অল্প একটুখানি নুন এর সঙ্গে দিতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে দিলাম না, কেন আমি যে বাটার নিয়েছি তার মধ্যেও কিন্তু নুন আছে। তো এটা হয়ে গেছে, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার, আমি অল্প একটুখানি দেবো, অর্ধেক দেবো, কেন দুটো পাউরুটিকে একটুখানি বাটার দিয়ে একটুখানি গরম করে নেবো, যেহেতু আলাদা করে কোনো শেকই নেই, তাই বাটার দিয়ে একটু গরম করে নেবো। আঁচটাকে একটু কম করেছি, এখন কিন্তু জোর করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি শেকে নেব, তাতে খেতে কিন্তু হেভি টেস্টি লাগবে। তাই দুপাশটাই আমি সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি কড়া করব না। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিচ্ছি, আর একটা ব্রেডকে আমি করে নিচ্ছি। আলাদা করে আমি কিন্তু আর আলাদা করে কোনো মানে এগুলো দিয়ে কিন্তু আর করব না, সুন্দর করে যার জন্য আগে শেকে নিলাম। ঝামেলাবিহীন একটা রেসিপি, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে করা যায়, আর আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই হয়ে যায়, একদম ঝামেলা লাগে না। তো হয়ে গেছে, এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটা ব্রেড নিয়েছি, তার মধ্যে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, একটু বেঁচে গেছে, কেন সবগুলো লাগবে না। আপনারা স্যান্ডউইচ ব্রেড যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করবেন, তাহলে মোটামুটি অনেকগুলো এগুলো দিয়ে করা যায়। তো এটা আমার হোমমেড ছিল, তাই জন্য কিন্তু একটু ছোট হয়েছে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং বলেও দিলাম, তারা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু স্যান্ডউইচ ব্রেড কিনে নিয়ে করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ একটা বড় হবে, একটা মানে ব্রেড খেলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে লাগানো, এবার দিয়ে দিচ্ছে আর একটা ওপর দিয়ে ব্রেড, দিয়ে একটুখানি চেপে দিচ্ছে যাতে সব একদম সুন্দর এর মধ্যে একসঙ্গে হয়ে যায়। তৈরি হয়ে গেল চিকেন সসেস দিয়ে স্যান্ডউইচ। আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যখন নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে সব পৌঁছাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।